বরগুনার পাথরঘাটায় অজ্ঞাত তরুণী ধর্ষণ ও হত্যার ঘটনায় গ্রেপ্তার হওয়া ছাত্রলীগ নেতাদের তিনজনই এই ডিগ্রি কলেজের ছাত্র কলেজ ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক হওয়ার পরই দানিয়াল ও সাদ্দাম হয়ে ওঠে বেপরোয়া আর রায়হান ছিল তাদের সব অপকর্মের ডান হাত কলেজে ভর্তি হওয়া সুন্দরী ছাত্রীদের জোর করে প্রেমের সম্পর্কে বাধ্য করা পরীক্ষার হল ও ক্লাস থেকে শিক্ষকদের লাঞ্চিত করে বের করে দেওয়া ছিল তাদের নিত্য নৈমিত্তিক ঘটনা আর বারবার এই সকল অভিযোগ এলেও চাপা দিতেন আগস্টে অবসরপ্রাপ্ত অধ্যক্ষ খলিলুর রহমান এমন অভিযোগ শিক্ষক শিক্ষার্থী ও ব্যবস্থাপনা কমিটির সদস্যের আমার ডাকে ডেকে বলছে যে চেষ্টা যদি ফেল করো তাহলে কিভাবে করো এটা আমি দেখে নেব সাদ্দাম দাম কি জিনিস তো তা তোমরা এখন পর্যন্ত চিনো নাই সাদ এবং দানিয়ালকে মোবাইল করে মোবাইল করার পর ওরা আবার কক্ষে এসে অকথ্য ভাষায় গালি করেছে অধ্যক্ষ স্যারে এটা নিয়ে অতটা সামনে আগে আসতেন না এবং অনেকটাই ধামাচাপা দেওয়ার চেষ্টা করতেন এ ব্যাপারে অবসরপ্রাপ্ত অধ্যক্ষ খলিলুর রহমান ব্যস্ততার অজুহাতে পরের দিন দেখা করার কথা বলে ফোনের লাইন কেটে দেন তারপর থেকে বন্ধ তার মোবাইল ফোন আমি তো রিটায়ারমেন্টে গেছি আগস্টে হ্যাঁ না আইজকে হবে না আমি একটা আর এদেরকে অনৈতিক ও আর্থিক সহায়তা করে আসছিল মোস্তাফিজুর রহমান সোহেল এমন অভিযোগ উপজেলা চেয়ারম্যান সহ অনেকের দানিয়াল সাদ্দাম এদের মধুত্বতাই হলো মোস্ত রহমান সোহেল তার সৈন্য আছে অন্তত চল্লিশ জন এদেরকে টাকা পয়সা দিয়ে সে পালে কোন জায়গায় মারামারি করালে কোন জায়গায় মুভ করা লাগলে এরাই যায় মোস্তাফিজুর রহমান সোহেল মৎস্য অবতরণ কেন্দ্রের শ্রমিক থেকে শ্রমিক ইউনিয়নের সভাপতি বর্তমানে পৌর কাউন্সিলর সহ উনিশটি সংগঠনের সভাপতি কয়েক বছরের মধ্যেই হয়েছেন কোটিপতি ছাত্রলীগ নেতাদের গ্রেপ্তারের পরেই গা ঢাকা দিয়েছেন তিনি অবশ্য পুলিশের দাবি শিগগিরই উন্মোচিত হবে হত্যার রহস্য ও তরুণীর পরিচয় এই মামলা থেকে ছাড় পাওয়ার যেমন সুযোগ নেই এবং এই একই কথা সত্য কেউ যদি জড়িত না হয় তাহলে এই মামলা সে কোনোভাবেই এই মামলা তাকে এনট্যাঙ্গেল করা হবে না গ্রেপ্তার হওয়া চার ছাত্রলীগ নেতার দুইজনের তিন দফায় আট দিন ও একজনকে চার দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ এম এ আজিম সময় সংবাদ বরগুনা